প্রিয় বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, সেই কারণে এইরকম একটা সুন্দর জায়গায় বসে আমরা কিছুটা একটা চিপস এবং পানি নিয়েছি সঙ্গে, এগুলো খাচ্ছি। আপনারা অবশ্যই সবসময় ঘোরাঘুরি না করে কিছুটা সময় রেস্ট নিয়ে কিছুটা নাস্তা করবেন, সেক্ষেত্রে অবশ্যই এনার্জিটা পাবেন। দাদা তুমি হুক্কা একাই খাচ্ছ দাদা, আমার দিবা না, আমার যে বড্ড হুক্কা খাওয়ার নিশা দাদা, হুক্কা খাই বিয়ের সিগারেট কিচ্ছু খাই না দাদা, আমি হুক্কা খাই আমার দিবা না দাদা, দাও আমি তো বুঝতেই পারি না প্রিয় বন্ধুরা, আসলে আমি এটা তো অরিজিনাল মনে করেছিলাম, দেখুন একদম অরিজিনাল মাটির, এখানে বারান্দায় বসে এখানে কামার কুমার যারা এখানে হাসে দাব ওঠে এগুলো ধার দিচ্ছে, ওখানে তাদের চুলা এবং এই দাদাটা বসে বসে হুক্কা টানছে। আমি তো প্রথমে ভাবছিলাম অরিজিনাল, সেই কারণে তো আমার মাথা ঠিক নাই হুক্কা দেখে। তো প্রিয় বন্ধুরা, এমন দৃশ্য আসলে কতটা সৌন্দর্য এবং অমায়িক, আপনাদের যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন এবং আমার চ্যানেলটি সবসময় পাশে থাকবে। তো চলুন অন্য কোনো প্রিয় বন্ধুরা, এখানে গ্রামীণ চিত্র সুন্দর একটা দৃশ্য তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বয়স্ক লোক হুক্কা খাচ্ছে, হুক্কা টানছে, এবং এখানে দুইটা কামার কুমারেরা, এটা হচ্ছে কামার, আসলে কামারেরা তাদের যেগুলো হাসি দাবট এগুলো ধার দেয়, তারা এই কাজে খুব ব্যস্ত। ঠিক এটা যেন একটা অরিজিনাল একটা দৃশ্য তুলে ধরা হয়েছে, এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। আপনারা কখনো নাটোর গ্রিন ভ্যালি পার্কে আসলে অবশ্যই এই দৃশ্য মিস করবেন না, আপনারা শহরের হলে তো এই দৃশ্য আপনারা দেখতে পাবেন না, তো আসলে অবশ্যই এই দৃশ্যটা সঙ্গে স্মৃতি করে নিয়ে যাবেন এমন আশা রাখছি। প্রিয় বন্ধুরা, এখানে একটা দৃশ্য দেখছেন আপনারা, একটি গরু, একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং একটা জিনিস এখানে ঘুরছে, চিত্রটা দেখানো হয়েছে। এটা আসলে এটা আদি যুগের আপনার বিভিন্ন তেল, সরিষার তেল এবং অন্যান্য তিলের তেল, যে তেলগুলো আসলে ভাঙানো হতো, ঠিক এখানে সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। আপনারা এখানে আসলে এই ছবিটা সঙ্গে অবশ্যই স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই আসলে অরিজিনাল দৃশ্যটা যদি এভাবে দেখানো হতো, যে গরুটা ঘুরবে এখানে আসলে সরিষা এবং তিল এগুলা মাড়াই করে আসলে তেল বের হয়ে যাবে, এটা হচ্ছে অরিজিনাল দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে মোটামুটি। এটা খুব সুন্দর মনোমুগ্ধকর। তো গাইস, এমন সৌন্দর্য জায়গা থেকে রাজশাহী জেলার আসলে নাটোরে গ্রিন ভ্যালি পার্ক থেকে এত সুন্দর জিনিস আপনারা দেখছেন, এমন সুন্দর সুন্দর জিনিস দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, অন্য কোনো রাইডসে চলুন।